আসানসোলে তৃণমূল প্রার্থীর প্রচারে কাঁচা বাদামবালা ক্ষেত্র ভুবন বাদ্যকর শনিবার দুপুরবেলা 78 ও 95 নম্বর ওয়ার্ড বানপুর তথা হীরাপুর এলাকায় প্রচার করেন। তার গাওয়া বিখ্যাত গানটি গিয়ে শোনালেন জনতাকে, সাথে প্রার্থীকে ভোট দিয়ে জয় করবার কথা বলেন। মোবাইলে ভোট গুলো পাঁচ টাকা দাম, পায়ের তুলা হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। আমি এসেছি, আমাকে ডাক করেছেন আমাদের অশোক রুদ্র, তাই ওনার ডাকে এসেছি, তাই ওনার কাছ থেকে ফের আমাদের সন্তা দাসের দিদিও নাকি বলেছে আমার কাছকে নিয়ে আসবে, তাই এই দিদিরও কাছে এসেছি যেন এই ভোটে ওদিকে জয়যুক্তর করার জন্য বলার জন্য আমাকে এখানে ডেকেছে। তাই আমি বলছি সবাইকে জোড়া ফুলে ভোট দিয়ে আর সন্তা দিদিকে 2 নম্বর বাতাম টিপে জয়যুক্ত করবেন, আর আমাদের অশোক দাদা 2 নম্বর, তাই এই দুইজন প্রার্থীকে ভয়ে ভোটে জয়যুক্ত করে আপনারা তুলে উঠবেন, তাই আমার বলা কর্তব্য যে আমি এসেছি। কিন্তু প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে, করোনা পরিস্থিতির সময় সরকারের নির্দেশিকা লাগু করা হয়েছে, বেশি সংখ্যক মানুষ জমায়েত করে প্রচার এবং সভা করা যাবে না, কিন্তু বারবার তৃণমূল প্রার্থীরা কোভিড বিধি উল্লঙ্ঘন করেই বেশি সংখ্যক মানুষ নিয়ে জমায়েত করে নিজেদের প্রচার সারছেন এবং সেলিব্রিটি নিয়ে আসছেন। এই প্রসঙ্গে স্থানীয় প্রার্থীদের প্রশ্ন করতে ওনারা বলেন, ভুবন বাদ্যকরকে দেখতে আসছে মানুষ, তাই এই জমায়েত হচ্ছে। বীরভূমে যে বিখ্যাত খ্যাতি মানুষ ভুবন বাদ্যকর নিয়ে এসেছিলাম, তিনি আমার প্রচারে এসেছিলেন, আরও যে তৃণমূল প্রার্থী আছেন তাদের প্রচারে গেলেন, ওর প্রচার খুব আমার এলাকার লোকের খুব ভালো লেগেছে, ওনাকে চাইছে যেন আরও বড় আসে উনি। তো আপনার প্রচারে দেখা গেল যে কোভিড বিধি মানা হলো না, প্রচুর লোক এখানে দাঁড়িয়ে কেউ সেলফি তুলছে কেউ ভিড় করছে, এটা কিভাবে দেখছেন? এটা বিখ্যাত মানুষ এসেছে, সবাই তো এসে ভিড় করবে, এটা জনগণকে আমরা ঢুকতে কী করে পারবে না। তো কি বললেন উনি আপনার প্রচারে? উনি বললেন যেন ভোটে জিতে আসে তাহলে আমি আরও বার আসবো, 2 নম্বর বোতাম টিপে যেন জয়যুক্ত হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।